ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহের আমন্ত্রণে তাঁর এ সফর। দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান, কূটনৈতিক কোরের ডিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে দুই দেশের শীর্ষ নেতার উপস্থিতিতে শিক্ষা, স্বাস্থ্য, বন্দী বিনিময় এবং দ্বৈত কর পরিহার সহ দুটি চুক্তি এবং দুটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং দেশটির প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ করবেন। 23 ডিসেম্বর মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেওয়ার পাশাপাশি 24 ডিসেম্বর মালেতে প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায় ভার্চুয়াল যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে 27 ডিসেম্বর বিকেলে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।